কক্সবাজারের রামু রশিদনগর ইউনিয়নে বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত আশ্রয়ন পাহাড়িকা আবাসন প্রকল্পের জমি দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা আব্দুস শুকুরের ছেলে রমজান আলীর বিরুদ্ধে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন যাবৎ এই আশ্রয়নে বসবাস করে আসছেন। সরকার তাদের থাকার জন্য যে জায়গাগুলো দিয়েছে, বর্তমানে তারা তা বুক করতে পারছেন না। প্রতিবেশী রমজান আলী তাদের জায়গাগুলো দখল করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে এই জায়গায় বসবাস করে আসলেও সম্পূর্ণ জায়গা বুক করতে পারছেন না জানিয়ে আবাসন শান্তিনগর প্রকল্পের সভাপতি মোহাম্মদ হোসেন বলেন, নির্ধারিত করে দিন, পরবর্তী জায়গায় সীমানায় আন, ইতারা বেগুন জোর উপভোগ করি। যারা পার্শ্ববর্তী লোকজন আছে, ইতারা প্রভাবশালী টিয়া অলা মানুষ বলি, ধনী মানুষ বিদায়, তারা টিয়ার প্রভাব ফাড়াইরে। আর যিন সীমানা আছে, কিন্তু সীমানার কুড়ি আছে চিহ্নিত, ইন বেগিন আইতে রাইতার ভিতর ইতারা বেগুন হারি লই উপরে ফেলাই ওরে। আর কোনো চিহ্ন না রাখে, এবং কি সরকারের বরাদ্দকৃত জায়গার ভিতরে আর নলকূপ দিয়ে প্লাস আর টয়লেট দিয়ে আর যাতায়াতের সুযোগ জায়গা রাস্তা দিয়ে এ সমস্ত জায়গা বেগিন ইতারা গিরি ওরে বেগিন আজ ইতারা ইতারা দহর নিয়ে প্লাস আর এন পর্যায়ে যাইলেও বিচার না ভাই, আর স্থানীয় হনো কিছু তো আর বিচার না ভাই। নির্যাতন করতেছে ওরা, আমরা টিউবওয়েলে গেলে ওরা আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা করে দা নিয়ে মারতে আসে। তো আমাদেরকে এই ল্যাট্রিন এবং টিউবওয়েলকে ব্লক করে আমাদের উপরে একদম বাড়ির পাশেই চলে আসছে। আমরা আমাদের খতিয়ানে 60% জমি আছে, কিন্তু আমরা তার 2% উপভোগ করতে পারতেছি না। আর কি আর গরিব দিকে মানুষ আর তো অনটার মূর্তি কিছু নাই, অবাদি আর এখন আর গরবারি কিছু নাই, আর সরকারে গদ দিয়ে ভুক্তভোগীরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন জায়গাগুলো পুনরায় বুক করার সুযোগ পান। জমি দখলে জড়িত রমজান আলীর বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করেন। কক্সবাজার প্রতিনিধি জাহিদ হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।